I get up time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আসি আপনাদের সাথে বাংলাদেশি ব্লগার বিজি মমরিয়া আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সবাইকে আবারও ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি দেখার জন্য রিকোয়েস্ট করছি প্লিজ আর আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন অলরেডি তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি প্লিজ প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি নিত্য নতুন যে ভিডিও আপলোড দিব সবার আগে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর আজকে দেখতে থাকুন আজকে আপনাদের সাথে শেয়ার করব মানে বুনা খিচুড়ি কীভাবে খুব সহজে বোনা খিচুড়ি রান্না করা যায় আর আমি কিভাবে রান্না করি মানে চটপট করে চটপট তাড়াহুড়া করে মানে এটা রান্না করেছি আমার বাসায় মেহমান ছিল আজ সকালে এটা আমি রান্না করেছি এই যে দেখুন এখন আমি বোনা খিচুড়ি তৈরি করার জন্য প্রথমে আমি মাংসটাকে রান্না করব তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমার মাংসের অনুযায়ী আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন আর এখন পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চড়ে তারপর দিয়ে দিচ্ছি তিন টুকরো তেজপাতা মানে তিন পিস তেজপাতা দিয়ে দিচ্ছি চার পাঁচটি এলাচ আর দিয়ে দিচ্ছি বড় দুই টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি আদা বাটা একশো চামচ রসুন বাটা একশো চামচ আর এই যে এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দেড়শা চামচ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দেড়শা চামচ মানে আমি আমার মাংসের অনুযায়ী দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন মাংসের পরিমাণ বেশি থাকলে দিবেন ওই পরিমাণ অনুযায়ী দিবেন আর এই যে দেখতেছেন আমি কি কি মশলা দিয়ে দিচ্ছি আর এখন দেখতেছি যে মশলা মানে পেঁয়াজটা পুড়ে যাচ্ছে তাই একটু পানি দিয়ে দিলাম আর এখন এই পানিতে মশলাটাকে ভালোভাবে মিক্স করে তারপরে কষিয়ে নিব আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নি প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন দিবেন আবারও বলছি আর এই যে দেখতে থাকুন আমি মশলাটাকে ভালোভাবে মানে একদম বাজা ভাজা করে ফেলতেছি আর বাজা ভাজা করে যখন তেলটা উপরে বেশি উঠছে তার মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির মাংস আজকে বোনা খিচুড়ি করব মুরগির মাংস দিয়ে তাই মুরগির মাংসটা আগে রান্না করে তারপরে আমি খিচুড়িটা তৈরি করব। সেটা আপনারা আমার সাথে থাকলে অবশ্যই ফুল রেসিপিটা দেখতে পারেন আর আমার আজকে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন আর ভালো লাগলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আমিও আমার কথার মধ্যে অনেক ত্রুটি আছে তাই ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্লিজ প্লিজ আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করেছি আর আমার চ্যানেলটি যেহেতু নতুন তাই কথা বলার ধরনও অনেক মানে নতুন এই যে দেখুন মাংসটা থেকে পানি উঠে আসছে আর মাংসটাকে এখন মশলার সাথে আবারও ভালোভাবে কষিয়ে এই দেখেন ভালোভাবে কষিয়ে যখন একদম মশলাটা মাখামাখা হয়ে আসছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আপনারা তো অবশ্যই দেখতে পাচ্ছেন আর মাংসটাকে আর একটু সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিলাম যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এই জন্য আমি যেভাবে রান্না করি এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন বাসায় থাকা নিত্য দিনের মশলাগুলো দিয়ে খুব সহজে আমি কিভাবে বোনা খিচুড়ি তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আর আমি যা করি আমার নিজের আইডিয়া থেকে করি এটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এখানে আর্টিফিশিয়াল কিছু না যেটা একদম রিয়াল সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে মানে পছন্দ করি আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আবার বলছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ধোয়া আর আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আর প্লিজ আপনারা আপনার আমার এই ভিডিওগুলো দেখার পর যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই যে দেখুন বোনা খিচুড়ির মাংসটা অলরেডি রান্না হয়ে গেছে আর কালারটা অনেক ইয়ামি লাগছে দেখতে পাচ্ছেন আপনারা না কত সুন্দর লাগছে এটা দিয়ে আজকে বোনা খিচুড়ি রান্না করব আর বোনা খিচুড়ি রান্না করার জন্য আমি চাল আর ডাল মিক্স করে দশ মিনিট ভিজিয়ে রেখে তারপর সেঁকে রেখেছি আর এটা বাজার জন্য রান্না করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবং দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পেঁয়াজ কুচি এই যে আপনারা দেখতে থাকুন আর পেঁয়াজ কুচিটাকে এখন তেলের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে যখন এটা বাজা বাজা হয়ে আসবে দেখতে থাকুন আমি কী যখন এটা বাজাবাজা হয়ে আসবে তারপরে আমি এটার মধ্যে চালকে চালটাকে দিয়ে দিব। সেটাও আপনারা আমার সাথে থাকলে ফুল রেসিপিটা দেখতে পা দেখতে পারবেন এই যে এখানে অল্প পরিমাণে মশলা দিছি আবার মাংসের সাথে অল্প পরিমাণে দিছি তাই এখানেও অল্প পরিমাণে দিয়েছি মানে দুইটা মিক্স হবে যেহেতু তাই আর এখানে তেলের সাথে আমি মশলাটা দেওয়ার কারণ এই চালটা যখন বাজা বাজা করবো তার মধ্যে একটা আলাদা ফ্লেভার তৈরি হয়ে যাবে এই যে দেখুন দেখতেছি যে এটা দা মানে নাড়াচাড়া করতে একটু অসুবিধা হইতেছে কাঠের সামেশ ব্যবহার করা মানে হয় ভালো আর এটা মানে বেশি জিনিস নাড়াচাড়া করাটা যায় না অল্প পরিমাণে দেয় এই যে দেখুন এখন আমি ওটাকে রেখে কাঠের সামিজ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে চালটাকে আমি দশ থেকে এই আট থেকে দশ মিনিট ইয়া করব বাজবো আর চালটা যত বাজবেন খিচুড়ির টেস্টটা অতই বেড়ে যাবে এই যে দেখুন আমি কিভাবে ভালোভাবে নেড়েছে আর এই চালটা বাজার সময় আমি চুলোটা রাখছি একদম ফুল হিটে মানে মিডিয়াম হিটে রাখিনি হাই হিটে রেখেছি আর কি এই চালটা দেখেন আমি কিভাবে নেড়ে চেরে মানে নিচেরটা উপরে উপরেরটা নিচে আমি বাজাতে ভালোভাবে এই যে আমার চালটা বাজা হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছি একদম ফুটন্ত গরম পানি আর আমি সব সময় প্লাও বা এই বোনা খিচুড়ি বিরিয়ানি এগুলোর ভিতরে গরম পানি ব্যবহার করি পানিটা দেওয়ার পরে সাথে সাথে দেখতে পাচ্ছেন কিভাবে বলাকা চলে যাচ্ছে মানে বুঝতে পারছেন যে এটা অনেক ফুটন্ত তাই পানিটা অল্প পরিমাণে দিলাম আর আমি আমার আন্দাজ অনুযায়ী দেই আর আপনারা যে পরিমাণ চাল এবং ডাল দিবেন তার মানে দ্বিগুণ দিবেন পানি আমি আসলে কোনো মেপে রান্না করি না আমার আমার নিজের আইডিয়া থেকে আমি রান্না করে ফেলি আর পারফেক্টই হয়ে যায় জ্বর হয়ে যায় আর এখন আমি সে রান্না করা মাংসটা এই চালের চাল এবং ডালের সাথে মিক্স করে দিয়েছি এই দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর আছে অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে আর এখন ওই যে আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখানে কোনো মেপে পানি দেইনি আর কি আর যে পরিমাণ পানিটা আমি দিয়েছি এই পানির মধ্যেই খিচুড়িটা একদম জরজরে একটা খিচুড়ি হবে আর এটা খেতে ভীষণ মজার আমি যেভাবে রান্না করি এভাবে ট্রাই করে দেখতে পারেন আর আমি একটু লবণ মানে চেক করে দেখলাম যে আর একটু লবণ লাগবে তাই আবারও একটু লবণ দিয়ে এটার সাথে ভালোভাবে নেড়ে চড়ে দিয়েছি আর এখন এটাকে আমি নেড়ে সেরে ডাকনা দিয়ে রাখবো যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য জাস্ট একটা ফ্লেভার ভালো একটা ফ্লেভার পাওয়ার জন্য আর আমার আজকে মেহমান ছিল গতকালকে আমার বান্ধবী আসছিল আমার বাসায় আমার বড়ো ছেলের সাথে পরে দুইটা বেবি ওই গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম খুব তাড়াহুড়া করে খিচুড়িটা রান্না করেছি এই যে দেখুন পানিটা একদম শুকিয়ে গেছে আর আমার এই খিচুড়িটা একদম ধরে হবে আপনারা লাস্ট পর্যন্ত দেখলেই অবশ্যই বুঝতে পারবেন আর আসলে এটা একদম বড় বড় হয়ে গেছে নাড়াচাড়া করতে একটু ইয়া লাগে মানে কড়াইটা মানে ছোট হয়ে গেছে আর কি আর একটু বড় হইলে নাড়তে ছাড়তে ভালো হইতো তবু এটার মধ্যে পারফেক্ট হয়ে যাবে সমস্যা নাই মানে খিচুড়িটা একদম পারফেক্ট হয়ে যাবে মানে অতিরিক্ত মানে একটু ভরে গেছে তাই একটু নড়াচড়া করতে আর আমি এটাকে উপরেরটা নিচে একটা উপরে তুলে ভালোভাবে আবারও ডেকে রাখবো যে ডেকে রাখবো আর চুলাটা রাখছে একদম লো হিটে প্রথম হাই হিটে এটাকে ভালোভাবে আর যখন বলাকে চলে আসছে চুলাটা হাই হিটে রাখছে তারপর রাখছে লো হিটে আর পাশেই আমি চিকেন ফ্রাই করতেছি বাচ্চারা তো ভীষণ পছন্দ করে তাই না চিকেন ফ্রাই এটা আমি সকালেই তাড়াহুড়া করে তারপরে বাচ্চারা জন্য করেছি আর ওর আম্মু থাকতে চায় না মানে বৃষ্টির কারণে আর ছোট্ট বেবি আছে তাই যেতে দেয় নাই আমি বলছি বারবার বলতেছি যে বৃষ্টি বেশি হলে ভালো হবে কারণ আমারও মনটা ভালো লাগতেছিল না বাসায় একা একা অনেক দিন হয় মেহমান আসে না খুবই খারাপ লাগতেছে আর আমি এর মধ্যে একবার নেড়ে সেরে দিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই আর এই যে দেখুন একদম জ্বর মানে পারফেক্ট বোনা খিচুড়ি হয়ে গেছে আর আমি যেভাবে রান্না করেছি এটা যদি আপনারা ধীরে সুস্থে রান্না করেন অনেক মজার হবে আশা করি আর কালারটা অনেক সুন্দর ই লাগছে তাই না দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলটা দেখেন মানে আলহামদুলিল্লাহ ভিউজ হচ্ছে মোটামুটি সাবস্ক্রাইবও হচ্ছে আপনারা আমার পাশে থাকলে আমার চ্যানেলটিকে আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আপনার আপনারা হলেন আমার চ্যানেলের একদম কি বলবো আপনাদের ছাড়া আমার চ্যানেল একদম অসম্পূর্ণ আমি কাজ করলেই হবে না আপনারা যদি না দেখেন আমার এই কাজের কোনো মানে মূল্য থাকবে না আর এই যে দেখুন আমি খুব তাড়াহুড়া করে এগুলো রেডি করে টেবিলে এনেছি আর বলতে আপা বলতেছে না আমি খাবো না এত আমাদের জন্য ঝামেলা করেন না আমি চলে যাব মানে ওনার বাই বাসায় আছে আর এত পরিমাণে বৃষ্টি গত রাত্রে ছিল প্রচুর বৃষ্টি ছিল আর ওনারা থাকছে আমার খুব ভালো লাগছে বাচ্চারাও খেলাধুলা করছে মানে ছয়টা বেবি একত্রে মানে কি যে মানে দুষ্টামি খেলাধুলা আমারও অনেক ভালো লাগছে একটুও বিরক্ত হইনি আর বাচ্চাদেরকে আমি ভীষণ ভালোবাসি আপনাদেরকে বলছি আর বাচ্চাদেরকে ভালোবাসেন এমন লোক মনে হয় পাওয়া যায় না খুব কমই আছে তাই না আর এই যে এখন আমি লেবু কেটে এনে সালাতের উপরে দিয়ে দিচ্ছি বললাম না খুব তাড়াহুড়া করে তারপর এগুলো খাওয়ার সময় আবার বৃষ্টি চলে আসছে বৃষ্টি যখন একটু কমছে তখন তখন ওনাদেরকে রিক্সা ডেকে বাসার নিচ থেকে দিয়ে দিচ্ছি অবশ্যই আপা আমার এই ব্লগটা দেখবে আর বাচ্চারাও দেখলে খুব খুশি হবে এই যে বৃষ্টির দিনে যদি হয় বোনা খিচুড়ি আর ইলিশ ভাজা খেতে তো ভীষণ মজা তাই না চিকেন ফ্রাই বাচ্চাদের খুব পছন্দের আর ডিমটা একটু জল জল করেছি যাতে খিচুড়িটা মানে খেতে ভালো লাগে তাই শুকনা শুকনা মানে খেতে ভালো লাগে না তাই এটা করলাম চটপট করে আশা করি আজকের ভিডিওটা আমার আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আপনারা আমার পাশে থাকলে আমি নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেবো ইনশাল্লাহ শুধু রান্না না আমি আমার জীবনের লাইফস্টাইলের কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব আর এই যে দেখুন এটা ছিল গতকালকের সন্ধ্যার নাস্তা এই কেকটা আমি বাসায় তৈরি করেছি ফুল বার্থডের কেক চুলায় তৈরি করেছি কিন্তু ক্রিম ছিল না তাই এভাবে খেয়ে বাচ্চারা ভীষণ পছন্দ করেছে আমার বাচ্চারা ওই কিউট কিউট বাচ্চাগুলো মাশাল্লা সবাই সব আমার এই সব বাচ্চাগুলোর জন্য সবাই দোয়া করবেন আর ওদেরকে দেখলে মাশাল্লা বলবেন প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করেছি আল্লাহ যেন ওদেরকে ন্যাক হায়াত দান করে সবাই দোয়া করবেন আমার এই বাচ্চাগুলোর জন্য আর ওরা যে দীর্ঘজীবী হয় সবাই দোয়া করবেন আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব আর ওরা যেন আবারও বলছে ওরা যেন বড়ো হয়ে ভালো মানুষ হয় পক্ষে আমি সেটাই চাই এই যে দেখুন আমাদের গতকালকে এটা সন্ধ্যার নাস্তা ছিল আর আপা কেকটা ভালোভাবে কাটতেছে আর উপরে যেহেতু চকলেট দিচ্ছি আর এটা তো বাচ্চারা ভীষণ লোভনীয় একটা হয়েছে ভীষণ মজার হয়েছে আর ওই যে একটা সাজেম সোনা এই যে দেখতে পাচ্ছেন গেঞ্জিটা উঠিয়ে বারবার আপনাদেরকে মানে আমি এটা স্কিপ করে দিতাম তারপরে দেই নেই কারণ ও তো ছোটো বাচ্চা তাই না এটা দেখেও আপনাদের কাছে একটু ভালো লাগতে পারে আর এই যে আমার কিউট দুইটা বেবি এই পাশে আর ওই বেবিগুলা ওই যে আর দুইটা টুইন বেবি যার বার্থডেতে আমি বার্থডের ইয়েগুলো ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি কতদিন বলছে আমাদের বাসায় আসেন কখনোই আসে না মানে হুট করে ওই দিন রাত দেড়টা বাজে বাচ্চারা আসতে চায় তাই আমি বলছি আসেন সমস্যা নাই আসছে আর বৃষ্টিও আসছে ভালো লাগছে থাকছে উনি মনে এই প্রথম আমাদের বাসায় থাকছে মানে আসেই না থাকবে কত্যেকে চিন্তাও করেনি তাই না রিজিকের মালিক তো আল্লাহ আর কি বলবো আজ এই পর্যন্তই যে যেখানে আসেন ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য সবাইকে আবারও ওয়েলকাম জানিয়ে বিদায় নিচ্ছি আলাইকুম My shadow turns to sun rays and I...